সেটি পার্বত্যবাসীরা আপনার কাছে চিরঋণী কৃতজ্ঞ, সেটি প্রমাণ পাবেন 30শে ডিসেম্বর। আমরা অধিক ভোট পেয়ে আপনাকে বিজয়ী করে এই নৌকাকে আপনার হাতে তুলে দিব। আজকে সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্ররা, সমস্ত স্কুলের ছাত্ররা আপনার পক্ষে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় 60টি উপজেলা নিয়ে বান্দরবান পার্বত্য জেলা, 33টা ইউনিয়ন নিয়ে বান্দরবান পার্বত্য জেলা। আমরা পাহাড়িতে 11 জাতি আছি, বাঙালিতে হিন্দু মুসলিম বড়ুয়া 14টা জাতি সম্প্রদায়, 96টি উপজেলা, 1500 অধিক গ্রাম। এমন কোন গ্রাম নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন উপজেলা নাই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগে নাই, যেখানে আপনি নিজেই থানচি মতো সবচেয়ে রিমোট এলাকায় আপনি নিজে গিয়েছেন, ব্রিজ করেছেন, স্কুল বেসরকারি স্কুলকে সরকারি করেছেন। আজকে সেখানে কলেজ হয়েছে, হাসপাতাল হয়েছে, বিদ্যুৎ হয়েছে, হয় না এমন কিছু নেই মানে প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক আপনি, আপনার দীর্ঘায়ু আমরা কামনা করি। আগামী 30 তারিখ সারাদিন ভোট দেওয়ার পরে সারা রাত শুনতে পারবো নৌকায় বিজয়, সকালে উঠে শুনবো আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আপনার শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে, আপনার দীর্ঘায়ু কামনা করে, সকল আপদ বিপদ থেকে, সৃষ্টিকর্তা থেকে আপনাকে মুক্তি রেখে দেশের মানুষের সেবা করার সুযোগ দিন। একটুক কথা বলে আমাদের নবীনরা এখানে অনেক উপস্থিত আছে, যারা নতুন ভোট, প্রথম ভোটটি আপনাকে দেওয়ার জন্য অগ্রী আগ্রহে বসে আছেন। নেত্রী আপনি দোয়া করবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় নেত্রী, আপনাকে অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আমাদের মাননীয় সংসদ সদস্য বীর বাহাদুর ও স্বয়ং সিং আপনার সুন্দর বক্তৃতার জন্যে, এবং আপনার 30 তারিখে নৌকা মার্কাকে বিজয়ী করবার আশাবাদ প্রকাশ করবার জন্যে। আজকে তারুণ্যই শক্তি, এই বাংলাদেশের মানুষকেই দেবে মুক্তি। আমরা এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখ দিয়েই শুনেছি। তো আমাদের সময়ের সীমাবদ্ধতাকে খেয়াল রেখে এখন বলবো, যারা এবার প্রথম ভোট দেবেন এমন একজন কেউ যদি কিছু বলতেন, এবং খুব সংক্ষিপ্তভাবে এবং আপনার নাম পরিচয় দিয়ে আপনি কথা বললে আমরা সকলেই জানতে পারবো আপনার পরিচয়টি। প্রথমেই আমি বান্দরবানের পক্ষ থেকে এবং নব ভোটারের পক্ষ থেকে আপনাকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম উহাই মারমা, আমি বান্দরবান সরকারি কলেজে অনার্স চতুর্থ বর্ষে পড়ছি, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট। আমরা সবাই আগ্রহের সাথে আজ 30 তারিখে যে ভোট হবে সেটার জন্য খুবই উল্লাসে আছি, আর সারা বান্দরবান সেই উল্লাসে মেতে আছে। আমি আশাবাদী যে আমাদের যে 30 তারিখে ভোট হবে সেটি খুবই সুস্থভাবে সম্পন্ন হবে এবং নৌকাকে আমরা বিজয়ী করতে পারবো। আর সেই সাথে সাথে আমি নবদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যে নব ভোটাররা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, সেদিন যেন আমরা সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই, আর স্যারের হাত ধরেই আমাদের বান্দরবান যেন উন্নয়ন শিখরে পৌঁছাতে পারে সেই আশা রাখছি। আর আমার আরেকটি কথা রয়েছে, যেটি হচ্ছে আমার ম্যামের উদ্দেশ্যে, সে আমাদের বান্দরবানের উন্নয়ন শুধুমাত্র বাংলাদেশের প্রতিটি জেলার মধ্যে যে রোল মডেল হিসেবে আমরা তুলে ধরতে চাই, বান্দরবান হয়তো সেটি পারবে, কারণ আমাদের বান্দরবান হচ্ছে পর্যটন শিল্পের আরেকটি উৎস। সেই ক্ষেত্রে আমি ম্যামের কাছে আরেকটি অনুরোধ, যে আমাদের বান্দরবানকে আমাদের 64 জেলার মধ্যে একটি রোল মডেল হিসেবে আমরা তুলে ধরতে পারবো। আর স্যারের কাছে আমরা বিনীত অনুরোধ, যে সেই আমাদের যে কার্যকলাপ, যে আমরা যে কার্যক্রমগুলো করে যাব, সেই প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের সাথেই থাকবেন, সেই অনুপ্রেরণায় আমরা খুবই আনন্দিত। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি, আর কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ, আর আপনার কাছেও আমি খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নবদের উদ্দেশ্যে আরেকটি বলতে চাই, নবরা যাতে করে আমার সাথে সুর মিলে আরেকবার বলু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
যে আপনি সুন্দর বক্তৃতা করেছেন এবং আপনারা যারা নতুন ভোটার তারা নৌকা মার্কায় ভোট দেবেন, এটা সত্যি আমাদের কাছে বড় অনুপ্রেরণা, আমাদের কাছে সত্যি আনন্দের। তো এখন কোন একটা বোন বক্তৃতা করেছে, যদি কোনো ভাই নতুন ভোটার এমন কেউ যদি বক্তব্য রাখতে চান তাহলে আপনার পরিচয় দিয়ে আপনার বক্তব্য রাখুন। অনার্স থার্ড ইয়ারে অধ্যয়নরত আছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। প্রথমে আমি আপনাকে আমাদের দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে নমস্কার জানাই আমাদের তরুণ ভোটার এর পক্ষ থেকে। আমাদের ইউনিয়নের কথা না বলে নয়, আমরা অনেক ইউনিয়ন দেখেছি আপনার হাত ধরে, সেই সাথে আমাদের পার্বত্য তিন পার্বত্য জেলার মধ্যে আমাদের বান্দরবান জেলায় অনেক সমৃদ্ধ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আছে। আমরা আগেও অনেকবার আমাদের স্যার আমাদের বীরবাহাদুর আমাদের জননেতার অনেকবার তিনি পাঁচবার নির্বাচিত হয়েছেন, এবারও আমাদের তরুণ ভোটার পক্ষ থেকে আমাদের উৎসব উদ্দীপনার এই 30 তারিখের জন্য আমরা সবাই প্রস্তুত। আমরা তরুণরা আবারও আমাদের বান্দরবানের যে ইউনিয়ন হয়েছে আপনার যে সহযোগিতায় আমরা অনেক কিছু পেয়েছি, বান্দরবান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গির্জা মসজিদ মন্দির রাস্তাঘাট যেখানে আপনার কোনো হাত নাই, যেখানে আপনি করে নেই, তার জন্য আমরা আমাদের তরুণ ভোটার যারা আমিও নতুন ভোটার 30 তারিখে আমরা এই বান্দরবানে যারা তরুণ ভোটার আছে আমার সাথে বা আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে আমার সাথে সবাই মিলেমিশে আপনাকে আমরা দেখতে পাচ্ছি। 30 তারিখের জন্য কখন আসবে ওই দিনটাকে নিয়ে আমরা অপেক্ষা আছি। আমরা অধিক আগ্রহে আবারও আমাদের বান্দরবানের পক্ষ থেকে আপনাকে নৌকায় বিজয় করব এই বিশ্বাস ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নৌকা আছে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কষ্ট স্বীকার করে যারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে উপস্থিত হয়েছেন এবং অপেক্ষা করে আছেন দীর্ঘ সময় ধরে, তাদের সামনে এখন বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী যিনি আমাদের আকাঙ্ক্ষার ঠিকানা, আমাদের স্বপ্নের ঠিকানা, বাস্তবতার ঠিকানা, যিনি নিজেই আজকে একটি বাংলাদেশ, আমাদের সেই বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, জাতির জনকের অত্যন্ত আদরের দুলালি, আমাদের আগামী 1 জানুয়ারি যাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখবো ইনশাল্লাহ, সেই প্রিয় ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রিয় নেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দরবান জেলার আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুরব্বীগণ এবং নতুন ভোটার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি এটুকু বলবো যে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি যে আগামী 30শে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে, কারণ এই জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামীতে কারা সরকার গঠন করবে, কীভাবে রাষ্ট্র পরিচালনা হবে এবং কাদেরকে জনগণ চায় সেটা জনগণই বেছে নেবে, কাজে সেই সুযোগ জনগণের সামনে আসে এই নির্বাচনকে কেন্দ্র করে। বান্দরবান একটা চমৎকার জায়গা, খুবই সুন্দর নৈসর্গিক সৌন্দর্যের জায়গা, কিন্তু এই জায়গাটা বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম একসময় এখানে যাতায়াত করাটাই কঠিন ছিল। আমরা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করে, তিনি কিন্তু বারবার তখন একটাই জেলা কোটাটা মিলেছিল রাঙামাটি, কিন্তু তিনি সেখানে স্বাধীনতা পাওয়ার পরে 3 বার
দিয়েছিলেন, কারণ এই এলাকাটা তিনি খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন এবং এলাকার উন্নয়ন চেয়েছিলেন। দুর্ভাগ্য হলো যে পঁচাত্তরের জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর 76-77 সাল থেকে এই অঞ্চলে একটা আত্মঘাতী সংঘাত শুরু হয়। প্রায় 2 দশক ধরে সেই সংঘাত চলতে থাকে। 75-এ জাতির পিতাকে হত্যার পর আমরা দেশে আসতে পারিনি, কারণ তখনকার সরকার আমাদের আসতে দেয়নি। 81 সালে আমাকে বাংলাদেশে আওয়ামী লীগ যখন সভানেত্রী নির্বাচিত করেন, এরপরে আমি দেশে ফিরে আসি। ফিরে এসে একটা এই যে একটা সংঘাত বা অবস্থা আমি দেখি, তখন আমি সিদ্ধান্ত নিই এবং আমি ঘোষণাও দিই যে এই সমস্যাটা সমাধান প্রথমে রাজনৈতিকভাবে, তারপর আমি যদিও আমরা ক্ষমতা ছিলাম না কিন্তু আমরা উদ্যোগ নেই, একটা ছোট কমিটিও করে দিই যেখানে সমস্যাটা কী সেটা খুঁজে বের করার সমাধানের পথটা বের করার। এবং আমরা 96 সালে সরকার গঠন করার পর আমরা একটা ন্যাশনাল কমিটি করি আমাদের পার্লামেন্টে, সেখানে সব দলকেই ডেকেছিলাম কিন্তু তখন বিএনপি আসেনি। তারপর আমরা কাজ শুরু করি এবং এছাড়া এর বাইরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা শান্তি চুক্তি করি। আজকে আমরা শান্তি চুক্তি করেছি পার্বত্য চট্টগ্রামে, সেই সংঘাত এখন প্রায় বন্ধ হয়ে গেছে। আর পার্বত্য চট্টগ্রামে এখন 3টা জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান। আজকে আমি বান্দরবানের সাথে কথা বলছি, এখানে এখানে আমি বলবো যে এত চমৎকার সম্পদেও ভরপুর এই অঞ্চলের মানুষকে আমি দেখেছিলাম, খুবই মানে তাদের আর্থিক একটা অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হতো, লেখাপড়ার সুযোগ ছিল না, চিকিৎসার সুযোগ ছিল না, অত্যন্ত মানবত জীবনযাপন করতে হতো এই এলাকার মানুষের। আমরা বিরোধী দলে থাকতেই কিন্তু অবস্থাটা জানতে পারি এবং তখন থেকে পরিকল্পনা নিই। এরপর যখন সরকার গঠন করি এবং শান্তি চুক্তি হওয়ার পরে এই সুযোগটা আসে, ব্যাপকভাবে এই অঞ্চলের উন্নয়ন আমরা করে যাচ্ছি। আজকে বান্দরবানে বিশ্ববিদ্যালয় হয়েছে, কলেজ হচ্ছে এবং স্কুল, আমরা অনেকগুলি কলেজ স্কুল সরকারিও করে দিয়েছি। তাছাড়া পার্বত্য অঞ্চলে আমি আবাসিক স্কুল নির্মাণ করবারও ব্যবস্থা নিয়েছি, যেমন ধানসি স্কুলটাকে নিয়েছিলাম। তাছাড়া যোগাযোগের জন্য রাস্তাঘাট, পুল, ব্রিজ করা হচ্ছে, রাস্তাঘাট পুল ব্রিজ করে দিচ্ছি যাতে যোগাযোগটা আরও সহজ হয়, কারণ এক একটা অঞ্চল এত দুর্গম ছিল যে এই অঞ্চলে যেতে বহু সময় লাগতো। আমি এই পার্বত্য অঞ্চল প্রথম সফর করি 1970 সালে। 70 সালে নির্বাচনের পর আমাদের সুযোগ হয়েছিল, আমার মা, আমি, ভাই বোন সবাই মিলে এই পার্বত্য অঞ্চল আমরা বেড়াতে যাই। কাজেই সেই সময় এই অঞ্চল সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়, আর এই অঞ্চল অনেকে আমাদের ছাত্রলীগ করতো, ছাত্রলীগের নেতাদের সঙ্গেও আলাপ হয়, দেখা হয়। কাজে আমরা সরকার গঠন করার পর থেকে উন্নয়নের ক্ষেত্রে আর কোনো বাধা হয়নি। আর ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ঢাকায় একটা মানে পার্বত্য চট্টগ্রাম একটা কমপ্লেক্স তৈরি করে দিয়েছি, যে ওখান থেকে কেউ এলে সে তার জন্য এখানে রাজধানীতে থাকতে পারে বা তাদের মানে সংস্কৃতি, তাদের সব কিছু এখানে যেন বিনিময় করতে পারে, মানুষ যেন জানতে পারে, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। আজকে আমরা সেখানে অনেক কাজ আমি করেছি, সে কাজের ফ্রিস্তি আমি দেবো না। সবথেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, রুমা ধানসিতে ব্রিজ করা, রাস্তা করা, সেটা করে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছি। এই সমস্ত অঞ্চলে মানে যে সমস্ত যে ধরনের ফসল হওয়া দরকার, যেগুলি হলে পরে মানুষের আর্থিকভাবে মানুষ লাভবান হবে, আমরা সেই ধরনেরই সেখানে ফসল উৎপাদনের ব্যবস্থা নিয়েছি। আর এই অঞ্চলটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে আমরা উন্নত করবার জন্য ইতিমধ্যে অনেকগুলি জায়গা উন্নয়ন করেছি এবং ভবিষ্যতে আরও এটা উন্নত করবার পরিকল্পনা আমাদের আছে। একটা শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই এটা সম্ভব হয়েছে। তাছাড়া অনেকগুলি ইউনিয়নও নতুনভাবে আমরা করে দিয়েছি, কারণ আমি জানি যে এক একটা জায়গা আর একটা জায়গা থেকে এত দূরে, জনগণ যেন সেবা পায়, মানুষ যেন সেবা পায়, সেই সেবার সুযোগটা করে দেওয়ার জন্য আমরা এই কাজগুলোও করে দিয়েছি। আজকে এখানে লেখাপড়ার জন্য সুযোগ সৃষ্টি হয়েছে, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, যে পর্যটন শিল্পটাকে আরও ব্যাপকভাবে উন্নত করা, সেই সাথে সাথে এখানে যেন ফল, মূল, তরি, তরকারি আরও উৎপাদন হয়, মাছের চাষ হয়, সেদিকে আমরা যেমন দৃষ্টি দিচ্ছি,
পাশাপাশি সেগুলি প্রক্রিয়াজাতকরণের জন্য যাতে ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে ওঠে এবং এই শিল্পের মধ্য দিয়ে মানুষজনের কর্মসংস্থান ব্যবস্থা তারও একটা সুযোগ আমাদের সৃষ্টি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাত করতে পারি, আমরা এত বেশি ফলমূল হচ্ছে এখন সেখানে যে সেগুলি ওখানকার মানুষ তো খাবেই, কিন্তু তার সাথে উদ্বৃত্ত যেটা থাকবে সেটা যেন প্রক্রিয়াজাত করে আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে পাঠাতে পারি সেই ব্যবস্থা আমরা করব। কাজে সার্বিক আরও উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমাদের আছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি ভোট পাই, জয়ী হতে পারি, তাহলে এই উন্নয়নের কাজগুলি আমরা আরও ত্বরান্বিত করতে পারব। এখানে যে দুইজন আমাদের তরুণ ভোটার, নব ভোটার, এই জীবনে প্রথমবার ভোট দেবে, তাদের বক্তব্য শুনলাম, খুবই ভালো লেগেছে বক্তব্য এবং অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো যে জীবনে প্রথম ভোট দেওয়া মানে একজন নাগরিক হিসেবে তার সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করা। কাছে যেদিকে আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাই, অভিনন্দন জানাই যে নব ভোটার হিসেবে। আর আমি আরও খুশি হয়েছে এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই নব ভোটাররা বলেছেন যে তারা 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেবে। নৌকা মার্কা আসলে আমাদের বাংলাদেশের প্রকৃতির সঙ্গে এর সম্পর্ক রয়েছে। আর এই নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যে আজকে মাতৃভাষায় কথা বলি, কথা বলার সুযোগটা আমরা পেয়েছি। এই নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আবার 75 জাতির পিতাকে হত্যার পর 21টা বছর কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারিনি। 21 বছর পর 96 সালে যখন প্রথম সরকার গঠন করলাম, তখন থেকে এই সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। কাজে এটা খুব স্পষ্ট দেখা যায় যে নৌকা মার্কায় যখন জনগণ ভোট দেয় আর আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন সত্যিকারভাবে দেশটার উন্নয়ন হয় আর সেই উন্নয়নের ছোঁয়াটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। আমরা কোনো সংঘাত চাই না, শান্তি চাই, কারণ শান্তি না থাকলে পরে উন্নয়ন হওয়া সম্ভব না। আমরা সবসময়টাই চাই যে আমাদের দেশের মানুষগুলি শান্তিতে থাকবে, নিজেদের জীবনযাপন করবে, উন্নত হবে, আর নতুন প্রজন্ম যারা তাদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা, এটা আমাদের অঙ্গীকার। কারণ তারুণ্যই শক্তি, তারুণ্যই দেবে সমৃদ্ধি। আমাদের এবারে নির্বাচনী ইশতেহার এটার উপর আমরা গুরুত্ব দিয়েছি। কাজে তরুণের মেধা মনন বিকাশ ঘটিয়ে দেশকে আরও উন্নয়নের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। একসময় আমাদের দেশে ডিজিটাল টেলিফোনও ছিল না, মোবাইল ফোন আমরা উপযুক্ত করে দিই আজকে সকলে হাতে হাতে। অত্যন্ত দুঃখের বিষয় যে এই পার্বত্য অঞ্চলে মোবাইল ফোনের লাইন দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকার আসার পরে এই মোবাইল ফোন আমরা আবার চালু করে দিই পার্বত্য অঞ্চলে। তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, তার মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমরা আমাদের ইন্টারনেট সার্ভিস আরও দ্রুত গতিতে পাবো। তাছাড়া ব্রডব্যান্ড আমরা কানেকশন দিয়ে দিয়েছি। এই অঞ্চলে বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য ব্যাপকভাবে সোলার প্যানেল আমরা দিচ্ছি। আর যে সমস্ত এলাকা এখনও আলোকিত হয়নি, ভবিষ্যতে অবশ্যই আমরা আলোকিত করে দেব। সে বিষয়ে আমাদের যথেষ্ট লক্ষ্য রয়েছে এবং সেই প্রকল্প আমরা নিচ্ছি, অনেক প্রকল্প আমরা নিয়েছি। কাজে সেই দৃষ্টি আর আমি দিতে চাই না, দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি শুধু এটুকু বলবো যে আমাদের নতুন প্রজন্মের বা নব ভোটারদের যে আকাঙ্ক্ষা এই বাংলাদেশকে নিয়ে, আমরা সেই আকাঙ্ক্ষাটাই পূরণ করতে চাই। কারণ আমি ইতিমধ্যে বসেছিলাম তরুণ প্রজন্মকে নিয়ে, তারা যখন আমাকে প্রশ্ন করেছে, আমিও তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তারা বাংলাদেশটা কেমন বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশটাকে কীভাবে উন্নত করতে চায়, বা এই নতুন প্রজন্মে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তো প্রথম কাজটা কী করবে, এ ধরনের প্রশ্নও তাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম। কাজে আমি সত্যি খুব আশাবাদী যে আজকের প্রজন্ম অনেক অনেক জ্ঞানী, অনেক দূর এগিয়ে যাচ্ছে, কারণ তারা বিজ্ঞান প্রযুক্তির মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করছে। রাঙামাটিতে ইতিমধ্যেই আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, আর তাছাড়া মেডিকেল কলেজ করে দিয়েছি। কাজে শিক্ষার যে সুযোগটা, সেই সুযোগটা গোটা পার্বত্য অঞ্চলেই আমরা করে দিয়েছি। কাজে খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি প্রত্যেকটা জেলার
মানুষ যেন এই উন্নয়নের সুফলটা পায় সেটাই আমাদের লক্ষ্য। আর আমাদের তরুণ প্রজন্ম লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং উচ্চশিক্ষা গ্রহণের জন্য কিন্তু আমরা ট্রাস্ট ফান্ড গঠন করে আমরা কিন্তু বৃত্তি দিচ্ছি। আমরা একেবারে প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিয়ে যাচ্ছি, বিনা পয়সায় বই দিয়ে যাচ্ছি, পড়াশোনার সুযোগ করে দিয়েছি। আর মেয়েদের শিক্ষাটা জাতির পিতা স্বাধীনতার পর আমাদের যে সংবিধান দিয়েছিলেন সেখানে তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি প্রথম নারীদের শিক্ষা অবৈতনিক করে দেন, কাজে সেটা আমরা অব্যাহত রেখেছি। আর যাতে করে শিক্ষা মানে একটা সকলেই না আমার মেয়ে ছেলে মেয়ে সবাই যেন সুশিক্ষা সুশিক্ষিত হয়, শিক্ষার সুযোগ পায় আর সেই সাথে উচ্চশিক্ষার সুযোগ পায় সে ব্যবস্থাটাও আমরা করেছি। এবং শিক্ষার সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যও আমরা অনেক কাজ হাতে নিয়েছি, অনেক প্রকল্প নিয়েছি, সেগুলো আমরা বাস্তবায়ন করে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে আমরা যতগুলি প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি এক একটা প্রকল্প বাস্তবায়ন হওয়ার সাথে সাথে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, সেখানে উদ্যোক্তা একজন মেয়ে একজন ছেলে সেভাবে, আর সেই সাথে সাথে একটি ডিজিটাল সেন্টারকে ঘিরে কিন্তু বহু কর্মসংস্থান সৃষ্টি হয়। তাছাড়া তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান ব্যাংক আমরা করে দিচ্ছি, যেখানে বিনা জামানতে 2 লাখ টাকা আর জামানত দিয়ে আরও বেশি টাকা ঋণ নিতে পারবে এবং সেখানে নিজেরা উদ্যোক্তা হয়ে কিছু কাজ করতে পারবে। তাছাড়াও আমরা যেমন ব্যাংকে ঋণ দেই, মাত্র 4% সুদে আমরা ঋণ দিই, যেখানে মশলা চাষ হয় তো মশলা চাষ করে সেটা বাজারজাত করা যায়। আমরা মৎস্য চাষ থেকে শুরু করে হাঁস মুরগি পালন থেকে শুরু করে পোলট্রি ডেয়ারি নানা ধরনের ফার্ম করা এবং সেই ফার্মের মধ্যে মানুষজন কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা হস্তশিল্প কুটির শিল্প থেকে শুরু করে অন্যান্য কাজগুলি সেগুলিও যাতে সুযোগ পায় সেই দিকে লক্ষ্য রেখেই আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি এবং যা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। গত পরপর 2 বার সরকারে থাকার ফলে আমাদের উন্নয়নের একটা ধারাবাহিকতা বজায় আছে এবং যার জন্য উন্নয়নের সুফলগুলি মানুষের ঘরে পৌঁছাতে পারছি, যার ফলে আমরা দারিদ্র বিমোচনেও সফলতা অর্জন করেছি। আমরা এখন দারিদ্র হার 21.8% নামিয়ে এনেছি, যা 41% উপরে ছিল। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি মানুষের দরিদ্র থাকবে না। গৃহহারা মানুষের জন্য আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি, কোনো মানুষ গৃহহারা থাকবে না। আর প্রত্যেকটা মানুষ যেন খেয়ে পড়ে সুস্থ থাকতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় যেমন ওষুধ দিচ্ছি, তাছাড়া প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা উন্নত করে দিচ্ছি এবং হাসপাতালগুলিতে চিকিৎসা মান যাতে উন্নত হয় এবং বহুমুখী চিকিৎসা পায় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আর কর্মসংস্থানের জন্য আমরা শিক্ষাকেও বহুমুখী করে দিচ্ছি, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আমরা করে দিচ্ছি এবং গবেষণার উপর আমরা বেশি গুরুত্ব দিই এবং এই অঞ্চলে আমি মনে করি আরও বেশি গবেষণা করা দরকার, যেখানে কী কী ধরনের পণ্য উৎপন্ন হতে পারে, উৎপাদনের সুযোগটা কী আছে, সেই সাথে সাথে সেগুলি আমরা কীভাবে দেশের অর্থনীতিতে কাজে লাগাতে পারি সে বিষয়ে আমাদের চিন্তা রয়েছে এবং আগামীতে আসতে পারলে নিশ্চয়ই আমরা আরও উন্নত করব। আর বিশেষ করে আমি আবার বলব যে আমাদের বান্দরবান নৈসর্গিক সৌন্দর্যের একটা লীলাভূমি, অপূর্ব সুন্দর দেশ এবং কাজী এই জেলাটার আরও সার্বিক উন্নয়ন এবং এর সাথে সাথে আমাদের রাঙামাটি এবং খাগড়াছড়ি তারও সার্বিক উন্নয়ন করে গোটা পার্বত্য চট্টগ্রামের আমরা একটা উন্নত অঞ্চল হিসেবে এবং যেটা আমার উথাই মারমা যে আশা ব্যক্ত করেছে সে যেটা বলেছে যে বান্দরবানকে একটা রোল মডেল করতে চায় উন্নয়নের, ইনশাআল্লাহ বান্দরবানকে আমরা সেভাবে এই বান্দরবান হবে একটা উন্নয়নের রোল মডেল, পর্যটনের রোল মডেল সেভাবেই আমরা গড়ে তুলতে পারবো, তার সে আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করতে পারবো। কাজে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আবার আমি এটুকু বলবো বান্দরবানবাসীর কাছে সেই সাথে গোটা পার্বত্য অঞ্চলে যে আমরা আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই, কি দেবেন তো ভোট সবাই? আমার তরুণ প্রজন্ম জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এবং আমাদের তরুণ প্রজন্ম আজকে যারা তরুণ
আগামী দিনে তারাই তো এদেশের হাল ধরবে, আর তাদের জন্য ইতিমধ্যে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হাতে নিয়েছি। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। 2020 সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব, 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 2020 থেকে 21 এই বর্ষটাকে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করছি। 2041-এর মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলব, আর 2071 সালে আমরা স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করব। আমাদের আজকের যারা নবীন তরুণ তারাই এটা উদযাপন করতে পারবে, কাজে তাদের জন্য আমার কামনা করছি, তাদের জন্য আমার শুভাশিষ রইল, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। বাংলাদেশকে তোমরা তরুণ প্রজন্ম যারা এগিয়ে নিয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম যেন বাংলাদেশের মানে আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে দেশকে একটা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। জাতির পিতা সোনার বাংলা গড়ার জন্য সোনার ছেলে চেয়েছিলেন, তা আমাদের এই তরুণই হবে সেই সোনার ছেলে। সবাই আপনাদের ধন্যবাদ, জয় বাংলা, জয় চিরজীবন, আবার দেখা হবে।